মেয়েরা আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? ফাতেমা তো চোহরা। আচ্ছা, তোমরা যে তোমাদের যে ব্যবহারিকটা এখন করাইছি, তোমরা বুঝতে পেরেছো সবাই? আমার কথা শুনতে পাচ্ছো? আসলে আমার এটা কারেন্ট চলে এসেছে, সাথে ওয়াইফাই লাইনও চলে এসেছে। তোমাদের থেকে বিদায় নিতে পারিনি আগের ক্লাস টাইম, তো এখন আমরা আমাদের নেক্সট ক্লাসে যাই, হোম সায়েন্সে। আমাদের হোম সায়েন্স আমরা অষ্টম অধ্যায় পড়াতে ছিলাম, দেখি অষ্টম অধ্যায় কি পড়াতে ছিলাম সেটা একটু পড়ি, তারপর যদি সম্ভব হয় কোশ্চেন লিখে থাকি আমি, তাহলে তোমাদের কোশ্চেন দিয়ে দিব, আর যদি আগে দেওয়া থাকে তাহলে আমরা জাস্ট যদি রিডিংটা কমপ্লিট করব। নেক্সট তোমাদের অ্যাসাইনমেন্ট আসতে পারে 14 সপ্তাহে, তো তোমরা তো নিজেরা এখন বুঝতে পেরেছো যে অ্যাসাইনমেন্ট করতে গেলে সাধারণত কিভাবে করতে হয় এবং ওইখানে লিখে দেয়। এটা তোমার হলে হয়তো পরিবারের কথা তুলে দিবে, তাহলে তুমি নিজে লিখবা তোমার পরিবারের ঘটনাগুলো, জাস্ট কোন অর্ডার থেকে আসবে সেখানে লেখা থাকবে। প্রথমে লেখা থাকবে অ্যাসাইনমেন্ট নং টু, প্রথমটা গিয়েছে কত, দুইটা গিয়েছে, একটা না দুইটা, এরকম থ্রি যদি হয় থ্রি দিবা। তারপর অ্যাসাইনমেন্ট কথাটা কি, মানে অ্যাসাইনমেন্ট জিনিসটা কি দিয়েছে তারা, বিষয়বস্তু সেটা দিবে। দেওয়ার পর তোমার নির্দেশনা থাকবে, তোমার কাজ তুমি কি করবা সেটা দেওয়া থাকবে, আর বাকিটা টিচারের দেওয়া থাকবে, টিচার দেখে তোমাকে নাম্বার দিবে, এই নাম্বারিং করে থাকবে, ওইটা হলো আমার অপশন থাকবে, আমি নির্দেশক থাকবো, তুমি নির্দেশনা থাকবে, বাস এটা দেখে তুমি তোমার অ্যাসাইনমেন্ট গুলো কমপ্লিট করে ফেলবে। এটাই তোমাদের লাস্ট অ্যাসাইনমেন্ট মনে হচ্ছে, আর নাই, এটা শেষ 14 সপ্তাহটা আমার, আমি ধারণা করতেছি এটা এই সপ্তাহ শেষে শেষ দিন হয় ধরো কালকে বা শুক্রবার, নাহলে সামনে সপ্তাহের প্রথম দিকে তোমাদের এই অ্যাসাইনমেন্টটা আসবে। 14 সপ্তাহ, এখন তো 13 সপ্তাহ শেষ পর্যায়ে, তো আশা করি তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টটা করতে পারবে। যেখানে কেউ আটকায় যাবে সমস্যা হবে আমাকে জিজ্ঞেস, কারণ সৃজনশীল একই কথা ম্যাডাম আপনি সলভ দিয়ে দিচ্ছেন, সলভটা আবার আমি দিব, দেয়া মানে রিডিংটা পড়ে বুঝাই দেওয়া, কিন্তু আমি যে দিয়ে দিই সেই দেওয়া যদি হয় সেটা আবার সমস্যা, তাহলে তো সৃজনশীল হইলো না, এটা ম্যাডামের সৃজনশীল হইলো, তোমাদের সৃজনশীল হইলো। আগে তোকে বলা এই লাস্ট সৃজনশীলটা তোমরা ভালো করে করার চেষ্টা করবা, আর আমরা এখন আমাদের যে পড়াটা সেখানে যাই, আর যেটা আইসিটি করিয়েছি তোমাদের ব্যবহারিক সেটা তোমরা বাসায় একবার হলেও ট্রাই করবে, যদি একবার করো তুমি আশা করি তুমি জীবনেও কখনো ভুলবে না। আর এই করাটা যদি তুমি না করো, তোমাকে আমি যতই বুঝাই বা আমার জায়গায় অন্য টিচারও এসে যতই বুঝাক তুমি আর বুঝবা না, কারণ মনে হবে আগের টিচার যেভাবে বুঝাইছে এখন এর টিচারটা অন্যরকম হচ্ছে, আবার বইয়ের পড়াটার সাথে মিলতেছে না, তখন ব্রেন হ্যাং হয়ে যাবে, তখন তুমি কি করবা, এখন যেটা দেখিয়ে দিয়েছে এটা ফ্রি টাইমে তুমি এবং অবসর সময় যখন তুমি সময় পাবে, এখন 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 যে অ্যাসাইনমেন্ট হচ্ছে অ্যাসাইনমেন্টের সময় কেউ অপশন নাই, সবাই বিজি আমি জানি, কিন্তু কোনো এক সময় যদি অপশন থাকো তখন তুমি গিয়ে ট্রাই করবে। আশা করি তুমি তখন কি করতে পারবে, তুমি তোমার সমস্যাটা এই যে তুমি যে দেখেছো একবার ট্রাই করলে কি হয়ে যাবে, তুমি সেটা তোমার সারা জীবন মনে থাকবে যে টিচার করানোর পর আমি একবার করেছি, তাহলে তোমার সারা জীবন মনে থাকবে, তোমার আর কখনো ভোলার কোনো অপশন নাই। আর তুমি যদি আর না করো তাহলে তুমি যে কোনো দিন ভুলে যাবা, আর তুমি আবার ট্রাই করলেও তুমি আর পারবে না। আচ্ছা যাই হোক, আমাদের অষ্টম অধ্যায় চলে যায়, আমরা অষ্টম অধ্যায়টা কিছু পড়ে রেখেছিলাম গত ক্লাসে, তো সেটা সলভ দেই। আর যেদিন যে পড়াটা পড়াবো সেখানে পেন্সিল দিয়ে, আমাদের ক্লাস একদিনই হয় সপ্তাহে, অতএব আমাদের আবার যে কোনো কারণে বন্ধ থাকে, সরকারি বন্ধ বা বেসরকারি বন্ধ থাকলে দেওয়ার হলে বন্ধ হয়ে যায়, যার কারণে আমরা পড়াটা আর শেষ করতে পারি না। এখন আমাদের যে কোনো আইটেমের উপর একটা অ্যাসাইনমেন্ট আসতে পারে সেটা আলাদা কথা, কিন্তু আমাদের সিলেবাস আমাদের শেষ করতে হবে, বার্ষিক পরীক্ষার সিলেবাস গুলো আমরা শেষ করব, এর জন্য আমাদের পড়া। তো যাই হোক, যদি বাজেট থেকে আসে, সময় তালিকা আসে তোমরাই করতে পারবে, এগুলি তো আসছে মনে হয় যে তোমরা করেছো, পুষ্টি খাদ্য পুষ্টি থেকে যদি আসে সেটাও তোমরা করতে পারবা, মেনু পরিকল্পনা আসলে সেটাও তোমরা করতে পারবা, কারণ এগুলি তোমাদের পড়িয়ে দিয়েছি, আশা করি তোমাদের পারার কথা তোমরা পারবে, বা ঘরের ব্যবহার ব্যবহৃত জিনিস বা অব্যবহৃত জিনিস দিয়ে কিছু তৈরি করা, হ্যাঁ হাতের কাজ তৈরি করা এই ধরনের আসলে সেটাও তোমরা তৈরি করতে পারবে, জিনিসটা সম্পর্কে ধারণা দিবে কি বানাবে, তারপর সেটার উপকরণ বৈশিষ্ট্য যা যা থাকবে দিয়ে কি বানাইছো সেই জিনিসটার উপরে তুমি তুমি কি বানায় দিতে চাও সেটা দেখে তুমি বর্ণনা করবে, খাতায় লিখে দিবা, জিনিসটা তুমি সুন্দর করে সেট করে খাতায় এঁকে দিবে, আর সাথে সেটা খাতার সাথে স্কুলে জমা দিয়ে দিবে।
এটা হলো কথা, আমি বুঝাচ্ছি যদি এই ধরনের আইটেম আসতেছে বেশি, তোমাদেরও আসতে পারে একটা ব্যবহারিক যে কিছু একটা বানাইতে বলতে পারে, এরকম আসতে পারে, তাও আমি শিওর না, এনশিওর শিওর না, তারপরে বলা সব সাবজেক্টই আসতেছে, এই জন্য তোমাদেরকেও আমি বলে দিচ্ছি এরকম আসলে সেই সেটার জন্য প্রস্তুত থাকবা। যদি অব্যবহৃত জিনিস বলে তাহলে ঘরে অনেক কিছু অব্যবহার ব্যবহৃত আছে যেটা আমরা আমরা খাবারের জন্য বা কোনো কিছুর জন্য ইউজ করার পর ফেলে দিই, বা এমনও আছে আমার ব্যবহার করা জিনিস আমি কখনো ব্যবহারই করিনি, কখনো আর করব না, এটা দিয়ে তুমি কিছু বানাতে পারো। ইউটিউব থেকে একটু সার্চ করে তুমি দেখে নিতে পারো যদি এই আইটেমটা আসে। আর যদি বলে কোনো একটা বানানোর উপর কোনো, তারা অটোমেটিক দিয়েই দেয় চ্যাপ্টার ভিত্তিক, তাহলে তোমার সেইটা সেই চ্যাপ্টারটা পড়বো, পড়ে বুঝিয়ে দিলে তুমি অটোমেটিকই সেটা তৈরি করে খাতার সাথে উপকরণ এবং তার বিবরণ দিয়ে, আর যে যা বানিয়েছো সেটা ছবিটাও এঁকে দিবে, কারণ এক একজন এক এক রকম জিনিস দিবে, আসলে কোনটা তোমার আমি বুঝতে পারবো না, সেজন্য তোমার সেই জিনিসটা দেওয়ার সাথে সেখানে তোমার আইডি নাম্বার ক্লাস তারপরে গ্রুপ এবং তোমার নাম থাকবে, আবার খাতার মধ্যে তুমি ছবি এঁকে দিবে তুমি জিনিসটা কি দিচ্ছ, তাহলে যিনি রিসিভ করবে তারও ভুল হবে না, যিনি ক্লাস সাবজেক্ট টিচার উনি দেখে যেন তোমাকে অতি উত্তম মার্কটা দিয়ে দেয়, এক্সিলেন্ট, সর্ব প্রথম হচ্ছে এক্সিলেন্ট, এক্সিলেন্টটা যেন তুমি পেয়ে যাও, ভালো একটা নাম্বার পেয়ে যাও, এটার উপরে গ্রেড নাম্বার আছে, সেই নাম্বারটা যেন তুমি পেয়ে যাও সেটা যেন দেওয়া হয়। আর আরেকটা হচ্ছে সর্ব লোয়েস্ট নাম্বার, নিড ইমপ্রুভ মানে অগ্রগতির প্রয়োজন, আরো তোমার চেষ্টা করতে হবে, এরকম যদি হয় সেটার জন্য তোমার কি করতে হবে, আরো ভালো করে ট্রাই করে বানিয়ে সুন্দর করে তৈরি করে আবার তোমার জমা দিতে হবে। এর জন্য আমি আস্তে ধীরে করবো, সুন্দর করে করব, এবং যেদিন দিতে হবে সেদিন করবো। যদি এই ধরনের আইটেম আসে, আমি আগে থেকে হিংস দিয়ে রাখছি, সব সাবজেক্টে এখন আসতেছে, সমাজ বলো, বিজ্ঞান বলো, কর্মমুখী বলো, হ্যাঁ এগুলোর মধ্যে হ্যাঁ এই জিনিসগুলো অলরেডি চলে আসতেছে, শুধু বাস্তব বিজ্ঞানটা বাকি। তো আমরা কৈশোরকালীনের যে চাপটাটা পড়েছি এই চাপটাটা চলে আসছে, মোটামুটি আমরা কিছু পয়েন্ট পড়েছিলাম গত ক্লাসে, আজকে তার টুকু পড়বো। মিস বলো মিস কৈশোরকালীন, গার্হস্থ্য বিজ্ঞান, মিস গার্হস্থ্য বিজ্ঞান বিষয়বস্তু শিরোনামটা কি দিব? ওইটা যখন প্রথমে আসবে তোমার গার্হস্থ্য বিজ্ঞানের, যখন প্রথমে আসবে অ্যাসাইনমেন্ট নাম্বার আসবে, নাম্বারের পরে যে অপশন থাকবে অ্যাসাইনমেন্ট কথা লেখা থাকে ওইখানে দেওয়া থাকে, ইনভাইটেড কমা দিয়ে যদি কোনো একটা লাইন দিয়ে সেটা শেষ করে, ইনভাইটেড কমা দিয়ে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত একটা লাইন ক্রিয়েট করে দিয়ে দেয়, তাহলে ধরে নিবা এটাই তোমাদের শিরোনাম, দিয়ে তারপর বলবো এটার উপর একটা প্রতিবেদন তৈরি করো বা একটা রচনা লিখো, এরকম কিছু বলে দিতে পারে, সেটার উপর নির্ভর করবে তোমার শিরোনাম। তারা শিরোনামটা দিয়েও দেয়, আমরা অনেক সময় খেয়াল করি না, আবার অনেক সময় আমরা নিজে থেকেও তৈরি করে, তুমি যখন দেখবা আইটেমটা কি দিয়েছে সেই আইটেমের উপর ভিত্তি করেই তোমার শিরোনামটা আসবে, আগে অপেক্ষা করো দেখো কি আসে, তারপরে সেটা বুঝায় দেওয়া যাবে যে শিরোনামটা কি আসবে, আর এখানে দেওয়াই থাকে। গত ক্লাসে ক্লাস 10-এর শিরোনাম দেওয়াই ছিল, হ্যাঁ শিরোনাম আইসিটি তো দেওয়া ছিল, গার্হস্থ্য বিজ্ঞানও দেওয়া ছিল, তারা আসলে না গার্হস্থ্য বিজ্ঞান না আইসিটি তো দেওয়া ছিল, তারা বুঝতেই পারে নাই, আর এটা প্রতিবেদন ছিল সেটাও বুঝতে পারে নাই, পরে সেটা বুঝিয়ে দিয়েছি এবং শিরোনামটাও ওইখানে আন্ডারলাইন করে দিয়েছি যে এটা শিরোনাম হবে, তখন তারা বুঝতে পেরেছে। ওইখানে যদি ইনভাইটেড কমা দিয়ে বুঝায় দেয় তাহলে ধরে নিবা তারা অ্যাসাইনমেন্টে শিরোনাম দিয়ে দিয়েছে, আর যদি মনে করো যে না দেয় নাই আমাকে বানায় দিতে হবে, আমার বিষয় কি দিয়েছে সেটার উপর আমি লিখবো, সেটার উপর ভিত্তি করে দিতে হবে, তাহলে তুমি সেই টপিকসের উপর ভিত্তি করে একটা শিরোনাম তুমি দিবে, তোমার কাজটা কি তার উপর ভিত্তি করে। এখন তো আসতেছে না, আসুক তারপর বুঝবে, না নাহলে আমি কি শিরোনাম দিব, কথা হলো সেটা, একটা জিনিসের জিনিসটা শো করলে তুমি বুঝতে পারবা যে আসলে এটা শিরোনাম কি হবে, আর যদি বুঝতে না পারে তাহলে তো তুমি শিরোনাম দিতে পারবে না। আবার অনেক সময় থাকে শিরোনাম থাকেও না, তুমি দিয়ে শুরু করলে, শিরোনাম দিয়ে শুরু করলে ভালো, জিনিসটা আরো সুন্দর হয়, প্রফুল্ল হয়, দেখতে পারলাম, আর শিরোনাম না দিয়ে শুরু করলেও সমস্যা নাই যদি শিরোনাম না চেয়ে থাকে, হ্যাঁ না চেয়ে থাকলে দেওয়ার দরকার না, দিয়ে থাকলে সেটা তুমি দিবা, এই হলো কথা। আর হচ্ছে তোমাদের, আর এটা হচ্ছে সৃজনশীল, একজন এক একজনেরটা এক এক রকমের হবে, পারিবারিক ব্যক্তিগত যদি আসে বলেই দিবে তোমার নিজের বা তোমার পরিবারের সদস্য, এভাবে বললেই বুঝবা যে এটা আগের অ্যাসাইনমেন্ট গুলো যেভাবে করছে এভাবে তোমার কথাই বলছে, তোমার পরিবারের কথা বলছে, যা বইয়ে আছে ঘটনাটা তুমি তোমার মতো করে সাজিয়ে লিখবে, এই হলো কথা। কিছু কিছু জিনিস তোমার আসবে, কিছু কিছু জিনিস বইয়ের আসবে, সেটা বইয়ের আলোকে দিতে হবে, কিছু কিছু তোমার আলোকে দিতে হবে, কয়েকটা কমপক্ষে 2টা বা 3টা অ্যাসাইনমেন্ট করে ফেলছি আমরা, আমাদের আইডিয়া হয়ে গেছে, আগেরগুলো একটু
চেক মানে চেক করে দেখবা যে আসলে কি আসছে, বোঝা যায় কি, পরেরটা আসলে তুমি ধরতে পারো। আমার মনে হয় পরেরটা ব্যবহারিক আসতে পারে, তারপরও যদি না আসে তো নাই, আসতে আসতে পারে, কারণ রাষ্ট্রবিজ্ঞানে ব্যবহারিক একটা দেওয়ার কথা দিতে পারে, তারপরও জানি না। তারপর এইটুকু বলা। তো কৈশোরকালীন আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আর এটা হচ্ছে তোমাদের আসলে নিজেদেরই করার কথা, সৃজনশীল। তো এটা আমাদের আসলে রিডিং করে বুঝায় দিলে, তোমরা নিজেরা সলভ দিলে ভালো। একটা জিনিস একটাই বাকি তোমাদের মনে হয়, একটা তোমরা সলভ দিলে ভালো হবে, তাহলে কারোর সাথে আর কারো মিলে না। কারণ খাতা দেখলে দেখা যায় সবারটা মিলে যায়, সবাই দেখা যায় আমি যেটা যেটুকু বুঝিয়ে দিয়েছি সেটাই অনেকে আবার হুবহু দিয়ে রাখে, সেটা দিলে কিন্তু মার্ক বোর্ডে দিবে না, মার্ক বোর্ডে রেখে দিবে। এই খাতাগুলো সব সাতটা খাতা একরকম আসছে, থাক এটা কি দিব, থাক এটা এইভাবে পড়ে থাক। আর বাকি খাতাগুলো আমার মোটামুটি 15 জন স্টুডেন্ট, বাকি খাতাগুলো যারা তারা সবারটা এক একজনের এক এক রকম হয়েছে, এটাকে নাম্বার দেওয়া যায়, তখন তারা নাম্বার দিবে। আর এই খাতাগুলো কিন্তু বোর্ডে যাবে। আমরা এই পর্যন্ত অষ্টম অধ্যায়, অষ্টম উইক পর্যন্ত তোমাদের যতটুকু অ্যাসাইনমেন্ট ছিল আমরা সুন্দর করে চেক করে নাম্বার টাম্বার দিয়ে, হ্যাঁ, আমরা গার্ডার দিয়ে বেঁধে রেখে দিয়েছি, বোর্ড থেকে আসলে ওনারা নিয়ে যাবে, আমরা দিয়ে দিব। এই জন্য তোমরা হেলাফেলা করে অ্যাসাইনমেন্টটা করবা না। যখন তোমার কোনো অ্যাসাইনমেন্ট দিবে, আগে জিনিসটা তুমি পড়বে, ম্যাডাম সমাধান দিচ্ছে দেখ, তুমি পড়বে, পড়ার পর ম্যাডাম সমাধান দিলে তুমি সেটা গ্রহণ করবে, তাহলে মনে করবা যে তুমি 100 এর মধ্যে তুমি 70% পারো, আর বাকি % সমস্যা হইতে পারে সেটা বুঝে নিবা। তো কৈশোরকালীন মনোসামাজিক সমস্যা প্রতিকার ও প্রতিরোধ আমরা একটু এখানে পড়ি, আজকে পড়ে তোমাদের একটু ছোট প্রশ্ন আছে সেটা আমি আবার দিয়ে দিব, আশা করি লেখা আছে, তারপরও না থাকলে সেটা পরে। আরেক আরেক ধরনের অপরাধ, অপরাধী আছে যারা কিশোর বয়সে এসে অপরাধ জগতে প্রবেশ করে। কিশোর বয়স মানে যাদের বয়স, হ্যাঁ, 11 থেকে হতে পারে, 16 থেকে হতে পারে, এরা হচ্ছে কৈশোরকালীন একটা অবস্থায় ধাপের মধ্যে থাকে। এই সময় তারা যে কোনো অপরাধ আটকা, মানে সে জানেও না যে অপরাধ করবে, সে এই মুহূর্তে অপরাধ হয়ে যায়, তার দ্বারাই হয়ে যায়, এবং কঠিন কঠিন অপরাধ হয়ে যায় যেটা অকল্পনীয়। যাই হোক, তারা সমবয়সী দলের চাপে পড়ে অপরাধী হয়। তারা তাদের যে সমবয়সী ফ্রেন্ড আছে, সহপাঠী আছে, তাদের চাপে অনেক সময় তারা কি হয়ে যায়, অপরাধী হয়ে যায়। সে ইচ্ছাকৃত হতে চায় না, কিন্তু তাদের চাপে পড়ে হয়ে যায়। আবার অনেক সময় সে ইচ্ছাকৃত হয়, আবার অনেক সময় সে অনিচ্ছাকৃত হয়ে যায়। সে নিজেও ভাবতে পারে না যে তার দ্বারা একটা খুন হয়ে গেল, তার দ্বারা একটা কি চিন্তাই হয়ে গেল, বা ডাকাতি হয়ে গেল। হ্যাঁ, এরকম হয়, এটা ইনকেস কোনো একটা ঘটনা হঠাৎ করে তার মধ্যে চলে আসে। এদের অপরাধ প্রবণতা ততটা গুরুত্ব হয় না। এরা সমবয়সীদের সাথে দলে অপরাধমূলক কাজ করে। এরা কি করে, সমবয়সী, তাদের যে সমবয়সী থাকে তাদের থেকে একটু বড়, একটু ছোট, এই বয়সের কাছাকাছি তাদের দলের সাথে মিলে তারা কি অপরাধমূলক কাজে লিপ্ত হয়। এদের সম্পর্কে গবেষণার ফলাফল হলো, এ ধরনের কিশোরদের মা বাবা তাদের সন্তানদের পরিচালনায় ততটা সচেতন না। এদের বাবা মারা কি তাদের ব্যাপারে তেমন একটা সচেতন না বলে, তারা সুন্দরভাবে বাবা মা তার সন্তানকে সুন্দরভাবে পরিচালনা করে না বলে তাদের এই পথ বেছে নেওয়া, সে নিজে বেছে নেয় বা সহপাঠীকে দেখে বেছে নেয়, বা সহপাঠীর পাল্লায় পড়ে তার গ্রহণ করতে হয়, সে নিজেও দেখে তার পরিবারে তাকে সুন্দরভাবে পরিচালনা করছে না, তাহলে তার ভালো থেকে কি লাভ, সেটাও সে চিন্তা করে। দলে থেকে তারা অপরাধ ঘটায়। মধ্য কৈশোরকালে অপরাধের মাত্রা খুব বেড়ে যায় যখন তার বয়সটা 16 থেকে 17 বছরের উপরে উঠে যায়, মধ্য বয়সের কাছাকাছি আসে 20-21, তখন তাদের অপরাধ আরো প্রচুর বেড়ে যায়। হ্যাঁ, তাদের অপরাধ করতে ভালো লাগে, না করে তারা থাকতে পারে না। আমরা যেমন মাদক দ্রব্য গ্রহণ করি, আমি হিরোইন গাঁজা খাই, বুঝাচ্ছি এই জিনিসটা আমি খেয়ে অভ্যস্ত হয়ে গেছে, এখন আজকে খেলাম হালকা ভালো লাগলো, কালকে আর একটু, পরশুদিন আবার যেখানে আমি এক বেলা খেতাম, এক বেলা নিতাম, সেখানে আমি 2 বেলা নিচ্ছি, তারপর আমি 5 বেলা নিচ্ছি, তারপর আমি সারাক্ষণ ঘুমে থাকি, এটা নেওয়ার পর ঘুমে থাকি, স্বপ্নের জগতে চলে যাই, আমার এটা ছাড়া আর ভালোই লাগে না, এমনও ঘটনা আছে, ঘটে। তারপর দেখো কৈশোরের শেষের দিকে তা চলে যায়, এবং কৈশোরের শেষ দিকে যখন সে প্রাপ্তবয়স্ক যাবে আর কৈশোরকালীন শেষ পর্যায়ে, তখন তার সেই অপরাধটা সেই পর্যায় পর্যন্ত ঘটে যায়। প্রতিকার এবং প্রতিরোধ, যে কোনো সমস্যা প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। যে কোনো সমস্যা প্রতিকার করার চেয়ে, হ্যাঁ, সেটা কি আগে সে কি করতেছে সেটা থেকে তাকে বাঁচানোর জন্য আমরা প্রতিরোধের ব্যবস্থা করি, আগে তাকে বাঁচাইতে হবে, এই পথ থেকে তাকে এনে সুস্থ করতে হবে।
তারপরে অন্য কিছু আমরা সেটাকে উত্তম ধরে নিয়েছে, তার আগে ভালো দিকটা আমার চিন্তা করতে হবে, তাকে প্রতিরোধ করতে হবে, তাকে এই কাজে বাধা দিতে হবে, সেই কাজটাকে আমরা আগে গ্রহণ করি। কোনো সমস্যা তৈরি হওয়ার পর সমাধান করা হলো প্রতিকার করা, কোনো একটা কাজ তৈরি হয়ে গেল তার মধ্যে, হ্যাঁ সে ঘন ঘন কি দু চারটা খুনও করে ফেললো, হ্যাঁ আবার কি দু চারটা চিন্তায় করে তাদেরকে অসুস্থ করে ফেললো, মানে চিন্তায় করার পর দেখা গেল সে ঠিকই আছে কিন্তু অন্যদের কি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখান থেকে তাকে সমাধান করার জন্য, তাকে তাকে ক্ষান্ত করার জন্য, মানে এই কাজটা সে দ্বিতীয়বার না করে, তার জন্য একটা প্রতিকারের ব্যবস্থা করা হয়, সমস্যাটি যেন উদ্ভব না হয়, সমস্যাটা যেন আবার দ্বিতীয়বার তার মধ্যে তৈরি না হয়, তার জন্য ব্যবস্থা ব্যবস্থা করার একটা প্রতিরোধ ব্যবস্থা গঠন করা হয়। আমাদের দেশে কিশোর অপরাধ প্রতিকারের অপরাধী অপরাধী কিশোর কিশোরীদের জন্য সংশোধনী প্রতিষ্ঠান আছে, সংশোধন মানে তাদের আচরণ সংশোধনের জন্য, তুমি এই কাজটা করছো এটা করো না এটা ভালো না, তাকে কথার মাধ্যমে বোঝানো হয়, কাজের মাধ্যমে বোঝানো হয়, তাকে কর্ম দিয়ে বোঝানো হয়, এভাবে কোনো একটা কার্যক্রম দিয়ে বোঝানো হয়, হ্যাঁ কোনো একটা কিছু দিয়ে তাকে সেই পথ থেকে তাকে তার জীবনের পথে আনার জন্য এই সংশোধনী প্রতিষ্ঠান, কিশোর অপরাধ প্রতিষ্ঠান, সেটা হচ্ছে কোথায় আছে, গাজীপুরে অবস্থান, সেখানে তাদের এই কিশোরদেরকে বা কিশোরীদেরকে সংশোধনের একটা কেন্দ্র আছে, যেন তারা তাদের এই পথ থেকে সংশোধন হয়ে তারা তাদের সুন্দর জীবনে সুন্দর ভবিষ্যতে অবস্থান করতে পারে। এইসব প্রতিষ্ঠানে অপরাধের মাত্রা অনুযায়ী সময়সীমা, অপরাধের মাত্রা, সে কতটুকু অপরাধ করেছে তার সময়সীমা কত, কতদিন পর্যন্ত তাকে এই সংশোধনের মধ্যে থাকতে হবে বা তার আচরণটা সংশোধন করতে হবে, এরকম কিছু সময়সীমা নির্ধারণ করা হয়। সেটা তারা বলে দেয় যে তাকে সংশোধন করার জন্য 6 মাসও লাগতে পারে, 1 বছরও লাগতে পারে, তার উপর নির্ভর করবে সে কত তাড়াতাড়ি ভালো হতে পারে তার আচরণের দিক দিয়ে এবং কাজের দিক দিয়ে, যে এটা সে আর কখনো করবে না। অপরাধীকে এই নির্দিষ্ট সময়ের জন্য সংশোধনী প্রতিষ্ঠানে রাখা হয়। সংশোধনী প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার পাশাপাশি বিভিন্ন ভিত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা থাকে। ভিত্তিমূলক প্রশিক্ষণ মানে যে তাকে একটা হাতের কাজ দিয়ে রাখলো, সে সেই কাজটা করলে তার পুরনো যে অভ্যাসটা, যে তার কাউকে খুন করে আসছে সেই জিনিসগুলো তার মনে আর আসবে না, তার সেই কাজের মধ্যে তার কাজটা কমপ্লিট করতে হবে, সেটা নিয়ে সে ব্যস্ত থাকবে। সে একটা সেলাইয়ের কাজ হতে পারে বা কোনো জিনিসপত্র বানানোর কাজ, হাঁড়ি পাতিল ডেকচি বানানোর কাজ বা প্লেট বানানোর কাজ, গ্লাস বানানোর কাজ, কুকারি যে জিনিসপত্র, এরকম কঠিন কঠিন আইটেম দিবে, যেন সে সেই কাজটা করতে গেলে তার বিপরীতে পুরনো কাজটা থেকে সে বিরত থাকতে পারে। আবার তাকে কাজও শিখাবে, তখন আর যখন সে এই কাজগুলো করে বের হবে, তার সংশোধন সমাধান হবে, তখন আর তার পিছনের দিকে তাকানোর আর অপশন থাকবে না, সামনের দিকে তাকাবে, কারণ সে সংশোধন হয়ে গিয়েছে, সে একটা ভালো কিছু করে খেতে পারবে, সেরকমও সংশোধন তাদেরকে দেওয়া হয়ে থাকে, বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে তাদেরকে, এই কাজগুলোতে প্রশিক্ষণ দেওয়া হয়। কেউ সাইকেল বানায়, কেউ হুন্ডা বানায় ছেলেরা, ছেলেদের ক্ষেত্রে কেউ মেয়েরা, কেউ শাড়ির ইয়ে আছে মাকুশা আছে শাড়ি বানাচ্ছে, কেউ কি প্লাস্টিকের সুন্দর ডিজাইন ফুল কি জিনিসপত্র, বক্স প্লেট এগুলি বানাচ্ছে, মেলামানের এগুলি, এগুলি কোথায় হয়? এই জিনিসগুলি বেশিরভাগই কিশোর অপরাধী যারা তাদেরকে দিয়ে বানানো হয়, আমরা তো জানি না, কারখানা তো তো হয় কিন্তু তাদের এখানেও বিশাল বড় বিল্ডিং, বিশাল বড় কারখানা আছে, তাদেরকে দিয়েই তারা এগুলি সংশোধন করে তারাই বিক্রি করছে, সেল করছে, এবং প্রত্যেকটা দামই অনেক উচ্চ মূল্যের দাম থাকে। দোকানে যেরকম একটা বাটির দাম 10 টাকা 5 টাকা, সেখানে 10 টাকা 5 টাকার কোনো তুমি আইটেম পাবো না, 100 টাকার উপরে আইটেম থাকবে এবং মজবুত থাকবে, ভালো থাকবে, সারা জীবন ঠিক থাকবে, কালারও যাবে না, মানে তাদের দিয়ে এইরকম কাজগুলো করানো হয়ে থাকে, যেমন সেলাইয়ের কাজ, কাঠের কাজ, অটোমোবাইলের কাজ ইত্যাদি ইত্যাদি কাজগুলো তাদেরকে করানো হয়ে থাকে। এসব প্রশিক্ষণের উদ্দেশ্য থাকে কিশোর ছেলে মেয়েরা তাদের সংশোধনকালীন শেষ হওয়ার পর বাড়িতে ফিরে যেন আত্মনির্ভরশীল হতে পারে, তখন আর তার মনে হবে না তারে যে আগে যে 5টা খুন করছে, তার আর মনে হবে না আরো 5 জনকে ফালানোর জন্য, খুন করার জন্য, তার মনে হবে আমি রোজগার করে খাবো, আমার পরিবারটাকেও বাঁচাবো, আমি আমি নিজেও বেঁচে থাকবো, আমার আশেপাশে যারা আছে তার যদি খাবার না থাকে আমিও 2 বেলা খাবার তাকে আমার কাছ থেকে দিবে, এভাবে সে উপার্জনক্ষম হয়ে উঠে। তারপর দেখো এইসব প্রশিক্ষণের উদ্দেশ্য থাকে কিশোর ছেলেমেয়েরা তাদের সংশোধন শেষ, যখন তাদের বিদায় হয়ে যাবে এর আগ পর্যন্ত তাদের এই কাজগুলো করানো হয়ে থাকে, বিদায় হয়ে যাওয়ার পর চলে যাওয়ার সময় তারা যেন এই কাজটা বাইরে গিয়ে কাজে লাগাতে পারে,
সেটাই বলছে, কিশোর কিশোর ছেলে মেয়ে তাদের সংশোধন কালীন শেষ হওয়ার পর বাড়িতে ফিরে যেন আত্মনির্ভরশীল, নিজের উপর ভরসা করে, নিজের বাবার উপর না, ভাইয়ের উপরও না, মার উপরও না, বোনের উপর না, একমাত্র নিজের উপরে ভরসা করে যেন সে তার জীবনটা কাটাতে পারে, তার জীবিকা উপার্জন করতে পারে, তাকে তার জীবনের সেই সংশোধন মুহূর্তটা এনে দেয়। প্রতিষ্ঠানে অবস্থানকালীন তাদের নিয়ম মেনে চলতে হয়, প্রতিষ্ঠানে যখন তারা থাকে তাতে তখন নিয়ম মেনে হয়, সকালে কখনো ঘুম থেকে উঠতে হবে, কখন খেতে হবে, এরপরে কোথায় কাজ করতে যেতে হবে, এখানে অনেক সেক্টর থাকে কাজের, তাকে ওই সেক্টরে গিয়ে কি কাজ করতে হবে, আরেক সেক্টরে গিয়ে কি কাজ, এরকম তাদের ধরা বাঁধা কিছু নিয়ম থাকে। তুমি বললে হবে না যে আমি এটা করবো না, আমি পারবো না, এই কথা বলা যাবে না, তোমাকে যেখানে যে অপশনে রেখেছে প্রত্যেকটা জায়গায় তোমার গিয়ে সেই কাজগুলো করে তারপর তোমার আবার যেখানে তুমি থাকো, তোমাকে রুম দেওয়া হয়েছে, থাকার জায়গা দেওয়া হয়েছে, সেখানে তোমাকে যেতে হবে, এবং যখন খাবারের সময় হবে খাবার খেতে হবে সবার সাথে মিলে, একা একা খাওয়া যাবে না। আর যদি সিস্টেম থাকে একা একা, যারা মারাত্মক ক্যাটাগরি তাদেরকে একা একা সবকিছু করতে হয়, খাওয়াটা তাদের একা একা চলে আর বাকিটা সবার সাথেই তার থাকতে হবে। প্রতিষ্ঠানের অবস্থানকালীন তাদের নিয়ম মেনে চলতে হয়, প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক অপরাধী ছেলে মেয়েদের পর্যবেক্ষণ করে ধরো তাকে 6 মাস রাখার কথা, 5 মাসই সে দেখে যে তার কতটুকু চেঞ্জ আসছে, কতটুকু অবজারভেশন করার জন্য একটা তত্ত্বাবধায়ক থাকে, সে দেখবে যে অপরাধী ছেলে বা মেয়ে তার মধ্যে কতখানি চেঞ্জ আসছে, কতটুকু সে ইমপ্রুভ হয়েছে, যে আগে কাজগুলো করে আসছে এখন যে কাজগুলো করছে। যদি তার মূল্যায়ন ভালো পাওয়া যায় তখন প্রতিষ্ঠান তাকে কি করে ছুটি দিয়ে, তার 1 বছর থাকার কথা থাক আমি তাকে 8 মাসে ছেড়ে দিলাম, সম্পূর্ণ সে সুস্থ হয়ে গেছে, তার মধ্যে আগের কোনো কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনকি তাকে জিজ্ঞাসা করা হচ্ছে সে বলছে না আমি এই কাজ করতে পারি না, আমার দ্বারা এই কাজ হয় না, আমি এরকম না, আপনার আমাকে ভুল বুঝছে, তার মানে তার ভিতর থেকে সেটা একদম ক্লিয়ার হয়ে গেছে। আর এমন আছে তার 6 মাস থাকতে হবে, দেখা গেছে যে 4.5 মাসে সে অলরেডি পারফেক্ট ঠিক হয়ে গেছে, এখন সে উপার্জন করে খেতে পারবে, এখন তার জীবনটাকে সুন্দরভাবে চালাতে পারবে, আগে যে চিন্তায় করতো বা চুরি করতো সেই জিনিসটা তার নাই। তুমি যখন তাকে জিজ্ঞেস করবে তখন সেই অবিশ্বাস করবে, সে এই ধরনের কাজ করতে পারে না, তার মধ্যে এগুলো নাই, মানে তার কতখানি সংশোধন হয়েছে। কিশোর অপরাধী কিশোর অপরাধ প্রতিরোধে কিছু করণীয় হলো, কিছু তাদের জন্য কিছু করণীয় হলো সেটা কি আমরা একটু পড়বো, এই যে পড়া মোটামুটি শেষ, আমরা তারপর তোমাকে কোশ্চেন দিয়ে দিব, কোশ্চেন গুলো ছোট ছোট কোশ্চেন গুলো তোমরা লিখে নিবে বা স্ক্রিনশট দিয়ে নিবে, আর যখন আমি অ্যাসাইনমেন্ট তোমাদের সলভ দিয়ে দিই, আমি অনেকের খাতা দেখেছি, আমি আজকে বলে দিচ্ছি, হ্যাঁ যে আমি দেখেছি খাতা এক একজনের লিখে এক রকম হবে, কিন্তু কিছু কিছু জায়গায় নিয়ম থাকে যে এটা দিতে হবে, হ্যাঁ এখানে মার্কিং করতে হবে, এই কাজটা এভাবে করতে হবে, কিন্তু তোমরা অনেকেই সেই কাজটা করো নাই, তারপর আমি দেখা গেছে কনসিডার করে আমি নাম্বার দিয়ে দিয়েছি, কিন্তু কনসিডার কিন্তু আমি করলে হবে, বোর্ড কিন্তু কনসিডার করবে না, যখন দেখবো যে টিচার এটা সলভ দিয়ে দিয়েছে, কিসের টিচার, সে তো টিচারই হইতে পারে না, কারণ তার সলভ বাচ্চা ঠিক মতো দিতে পারে, তারপর টিচার কি করেছে একটু সহানুভূতি দিয়ে তাকে নাম্বারটা বেশি দিয়ে দিছে, এটা আর করা যাবে না, এটা হলো যে তুমি যা লিখছো তার উপর নির্ভর করে আমাকে সে নাম্বারটা দিতে হবে, আগের অ্যাসাইনমেন্টে যা গেছে এখনের অ্যাসাইনমেন্টে সেটা করা যাবে না, বলেই তো দিছে কারো সাথে কারো টাইটেল মিলবে না, নাম মিলবে না, টাইটেল মানে শিরোনাম মিলবে না, তারপর তোমার কারোর সাথে কারোর ভূমিকা মিলবে না, কোনো লিখা মিলবে না, হ্যাঁ বই থেকে নিলে মিলতে পারে, নিজে বইয়ের জিনিসটা একটু নিজের মতো, আমি পড়ার মধ্যেই তো বুঝাই দিচ্ছি ব্যাপারটা, কারণ সবসময় তোমাদের সাথে দেখা হয় না ক্লাস ছাড়া, এটা যারা ইউটিউবে দেখবে তারাও যেন সংশোধন হয়ে যায় তাদের মধ্যে, এই জন্য আমার বলা, তখন কি উপসংখ্যাটা তোমার মতো করে হবে, যদি তোমার পরিবারের কথা বলে তাহলে তুমি সেভাবে একটু ঘুরায় দিবা, আর অনেকে করে বইয়ের লেখাটাই লিখে দিয়ে দেয়, এত বলার পরও ম্যাডাম সলভ দেওয়ার পরও সে তার মতো করে জমা দেয়, তুমি যখন তোমার মতো করে জমা দিবা একরকম নাম্বার পাবা, আর কিছু কিছু জায়গায় আছে তোমার মতো জবাবদিহি তুমি দিবা, আবার কিছু জায়গা আছে এটা বইয়ের মতো দিতে হবে, কোনো মনোবিজ্ঞানী বা সমাজ বিজ্ঞানী যদি থাকে তার সঙ্গে তোমাকে তার মতো করে দিতে হবে, সেই মনোবিজ্ঞানী সমাজ বিজ্ঞানীর মতো করে দিতে হবে, এটা যদি তুমি তোমার মতো করে দিতে চাও তাহলে তো তুমি নাম্বার পাবে না, কিছু কিছু আইটেম আছে ধাপ প্রকারভেদ সেটা লিখতে হবে, এবং তোমাকে সাজাইতে হবে, যে বলে দিবে তোমার কথা, তোমাকে সেভাবে কিছু জায়গায় সাজাইতে হবে, কিছু জায়গায় বইয়ের মতো হবে, কিন্তু তোমরা কি করো ব্যতিক্রম হয়ে যাও, যে ম্যাডাম সলভ দিছে ম্যাডামেরটাই জমা দিয়ে দাও, এটা কিন্তু হয় না, আবার অনেক আছে না ম্যাডাম আমাকে বুঝাই দিছে আমার পরিবারে 5 জন সদস্য মধ্যে 3 জন সদস্যের ক্যারেক্টার দিতে বলছে আমি সহ, তা আমার যে কজন আমি সে কজনে দিব, আমি ম্যাডামের মতো 5 জন সদস্য দিব কেন, আমার 2 জনও থাকতে পারে, আমি আর আমার বাবা থাকতে পারে,
ওকে আমি আমার মা থাকতে পারি, ওকে আমি আমার বাবা মা আমরা তিনজন থাকতে পারি, ওকে না তুমি হুবহু কোন রকম কাজটা চালাই দিয়ে কোন রকম তুলে দিয়ে দিতে, কোন রকম হলে কোন রকম পাবা নাম্বার। প্রত্যেকটা সৃজনশীল, সৃজনশীল মানে তুমি তৈরি করবে তুমি দিবে। তা আমি আবার বলে দিচ্ছি ব্যাপারটা হচ্ছে এটাই, এটাই দেখবে বোর্ড যে তুমি বানাইতে পারো কিনা, তুমি তোমাকে উত্তরটা তুমি নিজে সলভ দিতে পারো কিনা, এটা হচ্ছে সৃজনশীল তোমার। আমার মতামত আমার জিনিসগুলো যদি আমি দিয়ে দেই সেটা তো আর কোনো কিছু ভ্যালু থাকে না। যাই হোক, তারপরে দেখো অপরাধের কিছু করণীয় হলো, প্রতিটি পরিবারের সন্তানের সাথে মা বাবার বন্ধন দৃঢ় থাকতে হবে, মা বাবার আচরণ থাকবে বন্ধুর মতো, বকা দিল বন্ধুর মতো, আদর করলো বন্ধুর মতো, আর আমাদের কোনো কিছু প্রয়োজন হলে মাকে গিয়ে বলবো বন্ধুর মতো, আম্মু আমার এটা খেতে ইচ্ছা করছে বা আমার এটা কিনে দিও তো, আমার সাথে একটু ওইখানে তুমি যেও তো। এই যে জিনিসটা এটা হচ্ছে বন্ধুসুলভ আচরণ হতে হবে, মন খুলে কথা বলতে হবে, যেন তোমার মনে কোনো জটিলতা না থাকে, মায়ের সাথেও মায়েরও কোনো না থাকে, তাহলে বন্ধুসুলভ আচরণ থাকতে হবে। পরিবারের প্রত্যেক সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুসম্পর্ক তৈরি, প্রত্যেক পরিবারের সবার সাথে, পাঁচজন সদস্য আমার পাঁচজনের সাথে সুসম্পর্ক থাকতে হবে, আমার ঘরে পাঁচজনের মধ্যে দুজনের সাথে সুসম্পর্ক আর বাকি তিনজন ক্যান্সেল, এরকম হবে না। তাদের মধ্যে সম্পর্কে দূরত্ব থাকবে না, তাদের কারোর সাথে সম্পর্ক দূরে দূরে থাকবে না, একদম গলায় গলায় থাকবে, সম্পর্কটা সুন্দর হবে, বন্ধু ভাবাপন্ন হবে। পরিবারের ভাঙনের রোধ করতে হবে, পরিবারে ভেঙে যাচ্ছে এটা রোধ করতে হবে, এটা সমাধান দিতে হবে, কেন পরিবারটা ভেঙে যাচ্ছে, কি কারণে, কি সমস্যা, সেগুলো সমাধান দিতে হবে। মা বাবার মধ্যে সমঝোতার সম্পর্ক গড়ে তুলবে, বাবা মার মধ্যে কোনো সমস্যা থাকলে সেটারও একটা সলিউশন বা সলভ দিতে হবে। সন্তান প্রতিপালন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, সন্তান সে যদি পালন করতে না পারে, মা যদি সন্তানের পালন করাটাই না বুঝে, তাহলে কোথায় গেলে সন্তান পালনটা সুস্থ সুন্দর ভাবে হবে, তাদের সেই প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে ব্যবস্থা নিতে হবে। বিদ্যালয়ে কোনো অসুবিধা সৃষ্টি হলে তা সমাধানের ব্যবস্থা করতে হবে, পরিবার ও স্কুল কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে ছাত্র ছাত্রীর যে কোনো সমস্যা সমাধান সহজ হবে। আমরা আজকে এতটুকু পড়েছি, চলো আমরা আজকে আমাদের যে একটু করণীয়, তোমাদের করণীয় হচ্ছে যে তোমরা দেখি আমরা ছোট কোশ্চেন গুলো দিয়ে দেই, তোমরা পেয়েছো কিনা দেখো, পেলে ওকে, না পেলে তাহলে আমাদের যতটুকু পড়িয়েছি ততটুকু পড়বা, আর সামনের অধ্যায়গুলো থেকে তোমরা একটু রিভাইজ করে রাখবা, কারণ এখান থেকে অ্যাসাইনমেন্ট আসবে, প্রথমে গৃহ ব্যবস্থাপনা আসছে, পরে আস পরপর তোমাদের আবার সময় তালিকার উপরে একটা আসছে, মোটামুটি দুইটা চলে গিয়েছে, এরপরে নেক্সটে খাদ্য পুষ্টি, খাদ্য পুষ্টি থেকে আসতে পারে, তারপর তোমার কি বুফে পরিবেশন বা মেনু পরিকল্পনা থেকে আসতে পারে, বুনন থেকে আসতে পারে, এরকম আছে কিছু টপিকস ব্যবহারিক, হ্যাঁ এই জাতীয় জিনিস থেকে তোমাদের, বা হাতে বানানো কিছু জিনিস এই ধরনের কিছু জিনিস থেকে আসতে পারে। এই জন্য আমাদের সিলেবাস অনুযায়ী যতটুকু পড়া সিলেবাস থেকেই আসবে, কিন্তু ওইটুকু পড়ায় তোমার রিভাইজ থাকতে হবে। হ্যাঁ তো চলো আমাদের যে পড়া আছে পড়াতে যাই। তোমাদের কত অধ্যায় আছে পরীক্ষা, অষ্টম অধ্যায় আছে না, এটা অষ্টম বান্ধব দেখে নি, নবম পরীক্ষা সূচিপত্র আমাদের মোটামুটি দশম অধ্যায় শেষ হয়ে গিয়েছে, ও তোমাদের অষ্টম অধ্যায়টা আমি পড়ে ফেলেছি, কিন্তু তোমাদের অষ্টম অধ্যায়টা নাই, আচ্ছা সমস্যা নাই, আমরা নেক্সট ক্লাসে তোমাদের সপ্তম অধ্যায় ষষ্ঠ অধ্যায় প্রথম আর দ্বিতীয় অধ্যায় এগুলি সব শেষ হয়ে গিয়েছে, কারণ এখান থেকে অর্ধবার্ষিক চলে আসছে, কিন্তু লাস্টের তিনটা অধ্যায় আছে 11, 14 আর 15। তো আজকে আমি তোমাদেরকে অধ্যায় 11-র ছোট প্রশ্নগুলো একটু দিয়ে দিচ্ছি, নেক্সট ক্লাসে আমরা কি করব অষ্টম অধ্যায়টা পড়ে, অষ্টম অধ্যায় থেকেও ব্যবহারিক দিতে পারে, কিশোর অপরাধ সম্পর্কেও আসতে পারে, এই জন্য আমি এটা ইম্পর্টেন্ট মনে হয়েছে বলে তোমাদের গত ক্লাস থেকে এই ক্লাস পর্যন্ত পড়িয়ে দিচ্ছি। হ্যাঁ সংশোধনমূলক কিশোর অপরাধের সংশোধনের উপরেও আসতে পারে, যেন তোমরা লিখতে পারো ব্যাপারটা, এই জন্য আমি বুঝাই দিচ্ছি, আবার নাও আসতে পারে, আসলে কি আসবে আমরা কেউ বলতে পারি না, কিন্তু এগুলি আসলে ব্যবহারিকে আসে, হ্যাঁ খাতা বা প্রতিবেদনে আসে, অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য আসে, এই জন্য আমার পড়ানো। তাহলে আমরা অধ্যায় 11-তে যাই, খাদ্য পরিপাক ও খাদ্য পরিকল্পনা, এখান থেকে কিছু 20-25টা কোশ্চেন আমি ছোট ছোট কোশ্চেন দিয়ে দিই, নেক্সট ক্লাসে আমরা বাকিগুলি আবার
ওই অধ্যাটা শেষ করে এই অধ্যাটা আমরা কমপ্লিট করব, শুরু করব। তাহলে চলো, আমি ওপেন করেছি, তোমরা তোমাদের অতটুকু স্ক্রিনশট দিয়ে বা সিলেবাসটা তুমি নিতে চাও নিয়ে নিতে পারো, বা তোমরা ছবি তুলে নিতে পারো পড়াটা। আচ্ছা, আমরা আমাদের ফাইলে চলে যাই। ব্যবহারিক, এখানে তোমাদের ব্যবসায় শিক্ষা, তোমরা ব্যবসায় শিক্ষা না? আচ্ছা, আর অ্যাসাইনমেন্ট যেদিন জমা দেওয়ার কথা থাকবে সেদিনই জমা দিবা, এবং খুব সুন্দর করে সলভ দিবা, গোজামিল করে অপ্রাসঙ্গিক কথা লিখে জমা দিবা না। আগেই বলে দিচ্ছি, যে অপ্রাসঙ্গিক কথা দিবে তার কোনো নাম্বার নাই, নাম্বারই দেওয়া হবে না। তোমাদের এখানে নাম্বার দেওয়া থাকে, প্রথম কোশ্চেন 4 নাম্বার, দ্বিতীয় কোশ্চেন, তৃতীয় দ্বিতীয় আইটেমে তোমাদের 3 নাম্বার করে, চতুর্থ আইটেমে আইটেম বুঝে কে কতটুকু আইটেম সেখানে দিয়েছ সেখানে থাকবে 2 নাম্বার, এরপরে থাকবে 1 নাম্বার, টোটাল 10 মার্ক থাকবে। 10 মার্কে কে কত পাও তার উপর ভিত্তি করে তোমার সেখানে নাম্বার খাতার উপরে লিখে দিব। 13 থেকে 16 যে পাবে সে হচ্ছে অতি উত্তম পাবে, সেরকম করে আমাদের নাম্বারিং করতে হবে। তো এই জন্য শেষ অ্যাসাইনমেন্টটা যেন খুব ভালোই ভালো শেষ হয়, সেজন্য সুন্দর করে তোমরা নিজেদেরকে সহযোগিতা করবে। আচ্ছা, তোমাদের মোটামুটি ক্লাস শেষ, তাও আমি প্রশ্ন একটু দিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও, 20টা প্রশ্ন নিয়ে নাও, বেশি দিব না, স্ক্রিনশট দিলে ওকে বলবা, ঠিক আছে? ওকে বলবা, আর বাসায় একটু রাষ্ট্র বিজ্ঞান বইটা দেখবা। আবার 17 সপ্তাহে তোমাদের আইসিটি আছে, অনেক দেরি আছে, 14, 15, 16, 17, আরো 4 সপ্তাহ পরে, সেটাও নিজেরা একটু করার চেষ্টা করবে। আমার পড়াগুলো থেকে যদি আসে তাহলে ওকে, আর যদি পড়াগুলোর বাইরে আসে সেটা তো বুঝাই দিব, দেখাই দিব, সেটা আলাদা কথা। ম্যাম হইছে, তোমরা এগুলি পড়ে ফেলবা, খাতায় তুলে ফেলবা, CW টু SW থাকবে। আর যে অধ্যাটা বাকি থাকবে আমাদের, 11, 14 আর 15 বাকি আছে, তারপরও যদি মনে করো যে যে বাকি আছে, তুমি কোন একটা অধ্যায় আমি অর্ধেক হাফ পড়িয়েছি, তাহলে আমাকে জানাবে, সেটাও আমি কমপ্লিট করে দিব। আর যদি মনে করো না ম্যাডাম এগুলি সবই শেষ, 1 থেকে 10 পর্যন্ত শেষ, তাহলে আর আমরা সেখানে পড়বো না, আমরা অন্য জায়গায় পড়বো, নতুন জায়গায় পড়বো। ম্যাডাম হইছে, হয়েছে ম্যাডাম, আর একটা পেজ দিব, আর দিব না, অতটুকু তোমরা 20টার মতো হয়ে গেছে মনে ধারণা করছি, এতটুকু তোমাদের ম্যাডাম পড়া হয়েছে, পড়াও লিখা থাকবে তোমাদের, তোমরা অবশ্যই পড়বা এবং লিখবা। আগে থেকে একটু দিয়ে দিলাম নৈবিত্তিগুলি পড়ার জন্য, ওই অধ্যাটা শেষ করে আমরা এখানে চলে আসবো, তাহলে আমাদের যখন পড়াবো তখন তোমাদের জন্য সহজ হয়ে যাবে, ধরতে পারবা পড়াটা। ঠিক আছে, তোমাদের আজকে এই পর্যন্তই, ক্লাসে থাকবে, নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, সেই প্রত্যাশা করি। কোনো সমস্যা হলে, কোনো কিছু সমাধান দরকার হলে অবশ্যই ফোন দিবে, আর ভালো থাকবে। আসসালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে 2 জন আসছে, ফাতেমা আর জোহরা। ফাতেমা তো জোহরা।